কলেজ খোলা অথচ দেখা নেই ছাত্রছাত্রীর। মঙ্গলবারের ঘটনার পর এলাকায় এখনো আতঙ্ক, কলেজ মুখো হননি ছাত্রছাত্রীরা। হরিমোহন ঘোষ কলেজের ছাত্র সংসদ নির্বাচন ঘিরেই অশান্তির সূত্রপাত, ক্ষমতার দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ। দুষ্কৃতির গুলিতে মৃত কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর, আর তার জেরেই বুধবার কার্যত অঘোষিত ছুটি কলেজে, থমথমে কলেজ ক্যাম্পাস। শুধু ছাত্রছাত্রীরই নয়, দেখা মেলেনি শিক্ষাকর্মীদেরও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকজন অধ্যাপকের দেখা মিললেও ক্লাসমুখো হতে হয়নি কাউকে। কলেজে তো আসতেই হবে, সেটা তো আমাদের কর্তব্য, কিন্তু ভয় একটা ছিল। হ্যাঁ, মানে এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পর স্বাভাবিকভাবে যেটা থাকে আর কি। তাহলে কি মঙ্গলবারের ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষাকর্মীরা? মানতে চাননি হরিমোহন ঘোষ কলেজের অধ্যক্ষ। তার দাবি, সামনে সরস্বতী পুজো ও তারপর পরীক্ষার জন্যই উপস্থিতির হার কম। আজকে কি আপনাদের ক্লাস চলার কথা? হ্যাঁ, অবভিয়াসলি ক্লাসের কলেজ খোলা কথা বলি। ক্লাসও চলার কথা? হ্যাঁ, অবভিয়াসলি ক্লাস। আচ্ছা, মুষ্টিমেয় ছাত্র আজকে কলেজে আসবার কথাই ছিল। কালকের ঘটনার পরিপ্রেক্ষিতে আসেনি বলে আপনাদের ধারণা? মানে টিচার হিসেবে আপনি কি বলেন, প্রিন্সিপাল হিসেবে কি বলেন? তার একটা তো ইম্প্যাক্ট পড়েছে, এটা আমি অস্বীকার করতে পারবো না, ইম্প্যাক্ট তো একটা পড়েছেই। মঙ্গলবার মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বাতিল হয়ে যায় দ্বিতীয় বর্ষের ইকোনমিক্স পরীক্ষা। কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার ফের পরীক্ষা নেওয়া হবে। হিন্দল দে ও জয়ন্ত রায়, এবিপি আনন্দ।